প্রিয় দর্শক, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি শ্রীযন্ত্রম এবং কুবেরের কচ্ছপের উপকারিতা নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করলাম এবং তার সঙ্গে কিভাবে শোধন করতে হবে তা আমি দেখিয়ে দিলাম। একবার দেখতে পারেন, দেখলে হয়তো অবাক হয়ে যাবেন, তাই প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, এটাই আশা করি। এবং এই শ্রীযন্ত্রম এবং কুবেরের কচ্ছপের যথেষ্টই বাস্তু সম্পর্কে বিশেষ গুণাবলী রয়েছে এবং তার সঙ্গে এই শ্রীযন্ত্রম যদি আপনি বাড়িতে রাখেন এবং কুবেরের কচ্ছপ যদি বাড়িতে রাখেন, আপনার বাস্তু দোষ যেমন কেটে যাবে, তার সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে। তা কীভাবে শোধন করতে হবে একবার দেখে নিন। যারা রাখেননি বাড়িতে, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কিনে রাখুন। তবে চলুন বিষয়টি সম্পূর্ণভাবে দেখে নিন। নমস্কার, আজকে আমি আপনাদেরকে এক বিশেষ ক্রিয়া সম্পর্কে বলার জন্য চলে এসেছি। বিশেষ ক্রিয়াটি হচ্ছে, আমাদের অনেকের বাড়িতে শ্রীযন্ত্রম রয়েছে, তা এটাকে বলা হয় শ্রীযন্ত্রম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন শ্রীযন্ত্রম আর কুবেরের কচ্ছপ। এটি হচ্ছে কুবেরের কচ্ছপ, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুবেরের কচ্ছপ। তা আজকে আমি আপনাদেরকে এই শ্রীযন্ত্রম এবং কুবেরের যে কচ্ছপ তা শোধন করার প্রক্রিয়াটি দেখাবো। আপনারা এই শ্রীযন্ত্রমের বাড়িতে রাখার যে উপকারিতা সেই সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো। আগে দেখুন আমি কীভাবে একে শোধন করছি। আমার কাছে আছে গঙ্গা জল, আমার কাছে আছে ঘি, আমার কাছে আছে দুধ এবং আমার কাছে আছে পাতিলেবু। সাধারণভাবে এই কটা দিয়ে আপনাকে শোধন করতে হবে। তা প্রথম অবস্থায় আমি দুটোকেই নিয়ে নিলাম। প্রথম অবস্থায় আপনি গঙ্গা জল দিয়ে দেবেন, ওপর থেকে গঙ্গা জল দিয়ে দেবেন এবং তারপর আপনাকে পাতি লেবু নিতে হবে এবং পাতি লেবু নিয়ে যতটা পারবেন রস দিয়ে শ্রীযন্ত্রমকে মুক্ত করবেন, শুদ্ধ করবেন। আমি দেখাবার চেষ্টা করছি আপনাকে। আপনাকে এই জিনিসটিকে পরিষ্কার করতে হবে, তা যেভাবে আপনি পারবেন করবেন। অনেকে অনেক কিছু দিয়ে করে, অনেকে হলুদ দিয়ে করে, তা আমি আপনাকে সাধারণভাবে এইটা সাধারণ একটি পদ্ধতিতে কীভাবে শুদ্ধ করবেন, কীভাবে পরিষ্কার করবেন। আপনারা শ্রীযন্ত্রমের উপকারিতা অনেকেই জানেন এই সম্পর্কে, কারণ এখানে বিভিন্ন রকম দেবদেবীদের বাস, তা এই শ্রীযন্ত্রম বাড়িতে রাখা খুবই উপকারের। আপনারা অবশ্যই শ্রীযন্ত্রম বাড়িতে রাখতে পারেন। আমি এটাকে লেবুর রসটা দিয়ে দিয়েছি, এটা থাকুক, এবং এরপরে কচ্ছপটিকে আমি কিন্তু পরিষ্কার করছি, ঠিক আছে। তা আপনাকে যত্ন সহকারে ভালোবাসা দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলোকেও পরিষ্কার করার দরকার আছে। আপনি যেরকম প্রতিদিন স্নান সেরে নেন, প্রতিদিন সম্ভব নয়, তবে অবশ্যই টাইম করে আপনাকে পরিষ্কার করতে হবে ভক্তি ভরে, তাহলেই হবে। তা প্রথমে লেবুর রসটি দিয়ে দেবেন, এগুলো আপনারা বাজার থেকেই পেয়ে যাবেন, অনেকের বাড়িতেও রয়েছে শ্রীযন্ত্রম এবং কুবের কচ্ছপ। আপনার আর্থিক উন্নতি, পারিবারিক সমস্যা, কচ্ছপ রাখা খুবই ভালো, এইগুলোতে কিন্তু উপকার হবে। তা লেবুর রস প্রথমে সাধারণভাবে এটাকে মাখিয়ে দিন। লেবুর রস মাখিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। শ্রীযন্ত্রম খুবই ভালো, খুবই ভালো, প্রত্যেকের জন্য বলছি। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজই বাড়িতে শ্রীযন্ত্রম কিন্তু কিনবেন, যদি সম্ভব হয় আজই বাড়িতে কিনবেন। আপনার পার্শ্ববর্তী যে দোকান রয়েছে
যেসব জায়গায় ঠাকুরের বিভিন্ন সাজ সরঞ্জাম বিক্রি হয়, শ্রীযন্ত্র কুবের কচ্ছপ পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন ধর্মস্থানগুলিতে কিন্তু আপনি পাবেন, বিভিন্ন যে ধর্মস্থান সেই ধর্মস্থানগুলিতে কিন্তু আপনি এই জিনিসটি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনি যে কোনো ধর্মস্থানে যদি যখনই যাবেন, আপনি কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। খুবই ভালো জিনিস এটা, করে আপনার বাস্তু দোষ একদম থাকবে না, আপনার বাস্তু দোষ একেবারেই থাকবে না, বহু সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। মাসখানেক যদি আপনি বাড়িতে রাখেন, অন্তত আমি বুঝতে পেরেছি, মাসখানেক যদি আপনি বাড়িতে রাখেন আপনার পরিবর্তন আসতে শুরু করবেই। যাই হোক, এরপর এটাকে আর একবার একবার জল দিয়ে দেবেন যাতে ময়লাগুলো বেরিয়ে যায়। যতটা পারবেন পরিষ্কার করবেন, এগুলো মাঝে মাঝে করতেই হয়, এগুলোর ফলে এগুলো শোধন হয়ে যায়। তা অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী করবেন, এটাই বলবো। এরপরে আপনি জলগুলোকে ফেলে দিতেও পারেন, যাই হোক। এরপরে আপনি দুধ দেবেন, দেখতে পাচ্ছেন আমি কাঁচা দুধ, এটা তা কাঁচা দুধ দিতে হবে, বুঝতেই পাচ্ছেন দুধটি কত সুন্দর, ভালো সুন্দর ডেন্সিটি। তা এবার আপনি শ্রীযন্ত্রটিকে সম্পূর্ণ দুধ দিয়ে স্নান করাবেন, এতে এটি আরও পবিত্র হয়ে উঠবে। কাঁচা দুধ দিয়ে স্নান করালে সব কিছুই পবিত্র হয়ে যায়, সেই জন্যে নারায়ণকে আমরা দুধ দিয়ে স্নান করিয়ে থাকি। এরপরে আপনি শেষে মধু দেবেন, মধু দেবেন যত ভালোবেসে করবেন, ভালোবাসার জিনিস। আপনাকে যেরকম কেউ ভালোবাসলে আপনি খুবই সন্তুষ্ট হন, সেরকমই ভগবানকে ভালোবাসলেও ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে। এরপরে মধু দেবেন, আপনার বাড়িতে সমস্ত দেবদেবী কিন্তু বিরাজ করবে, এই জিনিসটি করলে সমস্ত দেবদেবী বিরাজ করবে। অনেকে হলুদ জল দিয়ে স্নান করান, যাই হোক আমি সাধারণভাবে যতটা পারলাম স্নান করালাম। এইভাবে আপনারা করতে পারেন। তারপরে আপনি যেখানে রাখেন সেখানে আবার তুলে রেখে দেবেন, তাহলেই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কচ্ছপ সবসময়
উত্তর পূর্ব থেকে আপনার বাড়ির দিকে মুখ করে থাকবে, উত্তর পূর্ব দিকে পিছু থাকবে, এবং কচ্ছপের কয়লা সবসময় জল থাকবে, এটাই নিয়ম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।